হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ সুমন। আজকে আমরা জানবো ভারতের 10টি দ্রুতগতি সম্পন্ন ট্রেন সম্পর্কে। চলো শুরু করা যাক। নাম্বার ওয়ান, ভারতের দ্রুততম ট্রেন হলো বন্দে ভারত এক্সপ্রেস বা ট্রেন 18। এর সর্বোচ্চ গতি হলো 180 কিমি/ঘন্টা। 180 কিমি/ঘন্টা সর্বোচ্চ গতির সাথে সুপারফাস্ট ট্রেনটি নিরাপত্তার উদ্দেশ্যে ট্রেনের ট্র্যাকে 160 কিমি/ঘন্টা বেগে চলাচল করে। ট্রেন 18 ওরফে বন্দে ভারত এক্সপ্রেসকে 30 বছরের পুরনো শতাব্দী এক্সপ্রেসের উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হয়। এটি দেশের দ্রুততম ইঞ্জিনবিহীন স্বচালিত ট্রেন। নাম্বার টু, গতিমান এক্সপ্রেস। এর সর্বোচ্চ গতি হলো 160 কিমি/ঘন্টা। 188 কিমি দূরত্ব জুড়ে এই উচ্চ গতির ট্রেনটি 1 ঘন্টা 40 মিনিটে নিউ দিল্লি এবং আগ্রাকে সংযুক্ত করে। এই ট্রেনের সকল প্রকার সুযোগ সুবিধা পাওয়া যায়। নাম্বার থ্রি, দিল্লি ভোপাল শতাব্দী এক্সপ্রেস। নিউ দিল্লি থেকে ভোপাল শতাব্দী এক্সপ্রেস ভারতের দ্বিতীয় দ্রুততম ট্রেন, যার গতি 150 কিমি/ঘন্টা। এটি দিল্লি থেকে মধ্যপ্রদেশের ভোপাল পর্যন্ত 707 কিমি দূরত্ব জুড়ে চলাচল করে। এটি 1988 সালে জওহরলাল নেহরুর জন্মবার্ষিকীর স্মরণে চালু করা হয়েছিল। নাম্বার ফোর, তৃতীয় অবস্থানে রয়েছে মুম্বাই দিল্লি রাজধানী এক্সপ্রেস এবং দিল্লি কানপুর শতাব্দী এক্সপ্রেস। এরা প্রতি ঘন্টায় 140 কিমি বেগে অতি দ্রুত গতিতে চলাচল করে। নাম্বার ফাইভ, নিউ দিল্লি হাওড়া রাজধানী এক্সপ্রেস এবং নতুন দিল্লি শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস। এদের সর্বোচ্চ গতি হলো 135 কিমি/ঘন্টা। প্রতি ঘন্টায় 135 কিমি বেগে ছুটে চলা ভারতের দ্রুততম ট্রেনের তালিকায় চতুর্থ অবস্থানে আছে এই দুই ট্রেন। নাম্বার সিক্স, মুম্বাই LTT এইচ হিজাবুদ্দিন AC সুপারফাস্ট এক্সপ্রেস। এর সর্বোচ্চ গতি হলো 130 কিমি/ঘন্টা। এই ট্রেনটি 130 কিমি/ঘন্টা বেগে 1518 কিমি দূরত্ব অতিক্রম করে। যাত্রায় প্রায় 34 ঘন্টা 25 মিনিট সময় লাগে। নাম্বার সেভেন, এইচ নিজামুদ্দিন বান্দ্রা গরিবরথ এক্সপ্রেস। এর সর্বোচ্চ গতি হলো 130 কিমি/ঘন্টা। এটি প্রতি ঘন্টায় 130 কিমি বেগে 1367 কিমি দূরত্ব অতিক্রম করে। এটি ভারতের দ্রুত গতি সম্পন্ন ট্রেনগুলির মধ্যে একটি। নম্বর এইট, মুম্বাই সেন্ট্রাল আহমেদাবাদ AC ডাবল ডেকার এক্সপ্রেস। এই ট্রেনটি একটি সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন, যার গতি 130 কিমি/ঘন্টা এবং এটি 491 কিলোমিটার দূরত্ব কভার করে। ট্রেনটি দিনে একবার ও সপ্তাহে 6 দিন চলাচল। নম্বর নাইন, নিউ দিল্লি হাওড়া দুরন্ত এক্সপ্রেস, নিউ দিল্লি এলাহাবাদ দুরন্ত এক্সপ্রেস এবং হাওড়া আনন্দ বিহার ইভো এক্সপ্রেস। ঘন্টায় 120 থেকে 130 কিমি গতিতে হাওড়া দুরন্ত এক্সপ্রেস 1450 কিমি, এলাহাবাদ দুরন্ত এক্সপ্রেস 632 কিমি এবং আনন্দ বিহার যুব এক্সপ্রেস 1438 কিমি দূরত্ব কভার করে। নাম্বার টেন, মহারাষ্ট্র সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস। এর সর্বোচ্চ গতি হলো 110 কিমি/ঘন্টা। প্রতি ঘন্টায় 110 কিমি বেগে মুম্বাই ও দিল্লির মধ্যে 1367 কিমি দূরত্ব অতিক্রম করে। এটি একটি দ্বিসাপ্তাহিক ট্রেন। এটির শুধুমাত্র 3টি হল্ট রয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করুন এবং এরকমই তথ্য সম্পর্কিত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।